হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো গুড ইভিনিং। ফোন এই দুপুর টাইমে শুরু করলাম ব্লগটা। তো কি বলবো বলো তো, আর কদিন ধরে এত বৃষ্টি এত বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, তারপরে এখন দেখো এত আজকে এত পরিমাণে রৌদ্র উঠেছে যে মানে এত গরম লাগছে কি বল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মেয়ের আজকে কলেজ বন্ধ, ছেলে স্কুল থেকে চলে এসছে। তো আর সকালে উঠেছি, আজকে 6:30 সময় উঠেছি, পুরো ঘরের কাজ টাজ করেছে। আর কাজ জানোই, মেয়ে ছেলেদের কি কাজ জানো ভালো করে। সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড়ু পোছা বর্তন এগুলো করতেই হয়, তো এগুলো সব করেছি। আর রান্না বলতে গেলে সব কিছু রাতের ছিল, চিকেন ছিল আর পটল ভাজা ছিল, ডাল ছিল, এগুলো ছিল। তো এগুলো আমি আজকে হয়ে গেছে, তো বেশি সবজি উপজি ছিল ওগুলো বেকার ফেলে দেবো হয়েছে। আর কি বলবো, দেখো এত রৌদ্র উঠেছে, ভালো লাগছে না একদম গরমে। তো কয়েকটা রিলস বানালাম, রিলস নেওয়ার পরে তারপরে ভাবছি একটা ছোটো মোটো ব্লগ বানাই। আর তোমরা সবাই জানো আমাবতি লাগবে আজকে, একদম আমাবতি। আর এই বাইরে ঘরটা একটু অন্ধকার, কেন কি জানলা খুব ছোট, তো আমাবতি লাগবে, তোমরা জানো ভালো করে আমাবতি লাগবে। তো রোহিতদা বললো যে 8:19 আমাবতি লাগবে। তো আমি জেনে গেলাম বলে পুজো মানে ঠাকুর ঘরে ঢুকে মনে পড়েছে যে আমাবতি লাগবে আজকে, তারপরে ফোন করলাম। যাই হোক 8:00 সময়, 8:19 লাগবে। যাই হোক আজকের দিনটা মানে সন্ধ্যাও দিতে পারবো, কোনো ব্যাপার না। তো মা কামাখ্যা মন্দির মানে বন্ধ করবে আজকে 8:19। তো যাই হোক, মাকে এখান থেকেই নমস্কার করছি। তো আমরা তো আর যেতে পারবো না, তাই না? তো অনেক দূর। তো দেখো তো সকালে সব হয়ে গেছে, এখন ছেলে এসছে, ছেলেকে খাওয়া সব ধোয়া হয়ে গেছে। বলবো বলো, কাজ করতে তো ইচ্ছে করে না, বলে না নিজের বাড়িতে মহারানী আবার চাকরানী সব কিছু রানী, লাস্টে রানী। তো চাকরানী কোনো সময় চাকরানী হতে লাগে, কোনো সময় মহারানী হতে লাগে, কোনো সময় নকরানী হতে লাগে। দেখেছো চাল কুমড়া গাছে কী বলবো, দেখছো চাল কুমড়া গাছটা কত সুন্দর হয়েছে, কিন্তু কী বলবো বলো তো, একটাও ফুল আসেনি। আর এই গাছটা দিয়েছে কে বলো তো, পাশের বাড়ি মামি দুটো গাছ দিয়েছে, কী সুন্দর লাগছে না দেখতে বলো তো, খুব খারাপ লাগছে একটাও ফুল আসেনি বলো। দেখো ফুল আসেনি, আর নীলকণ্ঠ ফুলের গাছটা কত সুন্দর হয়েছে, মানে রোজ দিন ফুল ধরে জানো, ভালো লাগে। দেখো একটা রয়ে গেছে, এটা উঠাতে পারিনি আমি। তো যাই হোক, মানি প্লান্টের গাছটাও খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে দেখতে। গাছপালা বাড়িতে থাকলে ভালোই লাগে, গাছপালার মধ্যে দিয়েই বাড়িতে। কালকে বাড়িতে এসেছিলো একটা দেওর, দেওরে এই আমটা মনে হয় পেকে গেছে এখন, দেখছো কত ছোট ছোট মশা। এর বাড়ি তো নদীর ধারে, তার জন্য একটু পরিমাণে মানে মশা হয়ে যায় নালার পাশে বাড়ি। তো তা 19 আমাবতি লাগবে। তো যাই হোক, এই ভিডিওটা অনেক শেয়ার করো, অনেক শেয়ার করো, কিছু করতে চাচ্ছি, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতেও পারবো না। জন্যে বলছি একটু হেল্প করো তোমরা, হেল্প না করলে কেউ কিছু করতে চাই বলেই তো ইউটিউবে আসে, তাই না? একটু হেল্প করো, লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হচ্ছে পরের ব্লগে, বাই বাই।